ধরে। আই একাকে কি করছ? ইস, দিলা তো ফরিনটা উড়াইয়া। ধুর, তোমার লেগে ধরতেই পারলাম না। ফরিন ধরে কি করবি? এমনি ধরতাম, কিছুক্ষণ রাই খা, তারপর সাইরা দিতাম। ধরবি বা কেন, আবার সারবি বা কেন? ও মা, ধরে রাখলে সে উড়ব কেমনে? আবার উড়াইতেও চাস? তোর আসলে হয়েছেটা কি কত? জানো খালা, আমার না ফরিনের মতো খালি উড়তে ইচ্ছা করে, দূরে অনেক দূরে যাইতে ইচ্ছা করে। বুঝছি, তোর মনটা ফরিং ফরিং করতেছে, তাই তো? ইস, আমার যদি ডানা থাকতো তাহলে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় উইরা যাইতাম, উড়তে উড়তে ঘুরতে ঘুরতে। বুঝছি রে, তোর মনটা খুব খারাপ হয়েছে, তাই না? কাল রাইতে আব্বারে স্বপ্নতে দেখছি, আমার লেগা সেই যে ফরিন আনতে গেল আর আইলো না। আব্বা আইলো না কেন খালা? তুই মন খারাপ করিস না, তুই আসবো রে। না খালা, আইব না। ফরিন আনতে গিয়া আব্বা মনে হয় বাঘের ঘরে ঢুকা পড়ছে, বাঘ আব্বারে বন্দি করে রাখছে। এর লেগাই তো আমার উড়া যাইতে ইচ্ছা করে। বেশি উড়াউড়ি করিস না, তুই কিন্তু হারাই যাবি। আমি এখন বড় হইছি না, তুমি চিন্তা কইরো না, আমি হারামু না। খুব বড় হয়ে গেছিস তুই, না যা এখন বাড়িতে যা। এই রে রিপন মামার ক্লাসের টাইম হয়ে গেছে, আমি গেলাম। লাল ছুটি কাকা তোয়া ধরেছে যে বায়না, চাই তাই লাল ফিতে চিরুনি আর আয়না। ওই মুকুল, কি রে কিছু তোর এরকম চোখ মুখ খুলে রাখছিস কেন? ঝগড়া করছিস কারোর সাথে? আর একটু লাগে হাত ফসকে পালায় গেছে, ন তো একদম মাইরা বর্তা বানাই ফেলতাম। কারে বর্তা বানাইতি? উদ্দেশ্য আছে না, বয়স তো 35 এর বেশি। সে কি করছে জানোস? পলিম সাসারে রাজি করাইছে তার ছোট মায়ারে বিয়া করনের লেগা, লোভ দেখাইছে আর মেলা টাকা যৌতুক নিতাছে। পলিম সাসার কথা আর আমি কি কমু, আমার নিজের সাসারই দেখ না, তার অল্প বয়সের মায়ার ডারে বিয়া দিতে চাইতেছে। সে জানেও না অল্প বয়সের মায়ারে বিয়া দিলে কি হয়। আমি কিন্তু পলিম সাসারও বুঝাইছি, ওই কুদ্দুস স্যারও বুঝাইতে গেছি, কইছে যে এটা কইরো না, এটা ঠিক হবো না। উল্টা হয়ে আমারে কি কয় জানোস? কয় আমারে নাকি দেখা নিব। আমিও তো দিছি একদম কানের নিচে ঠাস করে থাপ্পড়। তারপর আর কি করব, একদম লেঙ্গুর তুলে পালাইছ। শোন একটা কাজ কর, তুই আর রিপন ভাই মিলে একটা অফিস খোল। তুই আবার এই জায়গায় রিপন ভাই এটাই নানছিস কেন? শোন, সে তো মনে হয় গ্রামের মানুষের উপকার করার জন্য দুই হাত খুলে বসে রয়েছে। অফিস দিলে কিন্তু একটা ভালো হইব, মানুষজন আইব, তাদের সমস্যার কথা কইব, একজন জ্ঞান দিব, আর তুই দিবি স্যাসা। ও ধুরু, আমি তো ভুলেই গেছি, আমার তো আবার ওই যে উত্তর পাড়ায় যাইতে হইব। ও ঠিক আছে, তাহলে তুই থাক। কাকা রোদ হইলো আজকে কিন্তু বাতাস আছে, তাই না? হ্যাঁ বাতাস আছে রে, ভালোই লাগতেছে। জি জি কাকা। কিরে বদর? জি। এই ছাতাটা কার জন্য আনছি? জি কাকা, আপনার জন্য। আচ্ছা বদর, এই ডাইন পাশের জমিগুলো সব কার রে? কাকা, ডাইন পাশে যত যত জমি দেখা যায় সবই তো আপনার। কি সুন্দর বাতাসে ধানগুলো দোল খাইতেছে, এই বাম দিকের জমিগুলো কার রে? কাকা, বামে যত জমি দেখা যাইতেছে এই এইগুলো আপনার না, আপনার হয় নাই হলো। আরে হয় নাই কে? 3 বছর ধরে তো একই কথা শুনতেছি, হয় না কে? ওই যে কাকা, প্যাচের মধ্যে একটা প্যাচ লেগে রয়েছে, এই কারণে হয় না। প্যাচ কোন জমির মেয়ে ধরে নিয়ে এসে খিসানি দে, দেখবি একাই প্যাচ খুলে গেছে। কাকা আপনি কোনো চিন্তাই করেন না, জমির মিয়ার মনের মধ্যে আমি একটা এমন পেজ গিল লাগামু, ওই খালি ফ্যাস ফ্যাস করবো, তো চলে না গাই। মনে থাকে যেন কি ব্যাপার, কেউ আসে না কেন? হ্যাঁ, এত দেরি হওয়ার তো কথা না। হুম,
আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম মামা, কি ব্যাপার জরি, এত দেরি কেন? মামা তুমি জানো না আমার বাড়িতে আমার কত কাজ। ওরে বাপ রে বাপ, আমার জরি মামা তো অনেক কাজ শিখে ফেলাইছে। হ্যাঁ ভালো, ভেরি গুড। আচ্ছা বাকি সবাই কই? অয়ন নয়ন পরিমুক্তা সবাই কই? মামা তুমি জানো না ওরা তো আর পড়বো না, ওরা কাজ নিছে নতুন। পড়ার থেকে নাকি কাজ করা বেশি ভালো, কাজ করলে টাকা আহে। কাজ নিছে তাতা করে কে কাজ দিছে আর কিসের কাজ নিছে ওই সব আমি জানি না। আচ্ছা জানার কাজ নাই। শোন জরি তোর বয়স কত রে? হইব 10 বা 11। আরে 10-11 আবার কেমন বয়স হইলো? হয় 10 নইলে 11, কোনটা জানি না। তার মানে তোর জন্ম নিবন্ধন করা হয় নাই, তাই না? শোন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? জন্ম নিবন্ধন হইল তুই যে এই দেশের একজন গর্বিত নাগরিক তার প্রমাণ। হ্যাঁ এই নাগরিক হিসেবে তোর কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। কোনো চিন্তা নাই রে মা, আমি চেয়ারম্যান অফিসে গিয়া তোর জন্ম নিবন্ধন করাই দিব। আচ্ছা এইবার আমার কত মা, সুস্থ থাকার জন্য যে 5টা শর্ত তোরে শিখাইছিলাম সেই 5টা শর্ত কি? দিনের 5টি বিশেষ সময়, সাবান দিয়ে হাত ধোয়া, সকাল দুপুর রাত, খাবারের আগে, টয়লেট ব্যবহারের পরে, গোসলের সময়। শাবাশ, এই তোমার লক্ষ্মী জরি মামা। হ্যাঁ আমি খুব খুশি হয়েছি। আরেকটা আছে মামা, হাতে যদি কোনো ময়লা আবর্জনা কিছু লাগে সঙ্গে সঙ্গে কি করতে হইব, ভালো করে সাবান দিয়া হাতটা ধুয়ে ফেলতে হইব। হ্যাঁ ঠিক আছে মামা। চল এবার লেখাপড়া শুরু করি। দেখি মামা ব্যাগটা দে, যা যা পড়া দিছিলাম সব মুখস্থ হয়েছে তো? আচ্ছা এখন তাহলে আমি দেখবো বাসায় লেখাপড়া করছিস নাকি ফাঁকি দিছিস। হ্যাঁ জমি জমি গুলো হেঁটুতে হেসে রাখিস। জি কাকা, আমি তো সবসময় খেয়াল রাখি কাকা। না আশপাশে শত্রু টত্রু তো অনেক আছে, সেগুলোর দিকেও একটু নজর টজর দিস। এইটা আপনি কথাটা ঠিকই কইছেন কাকা, তারপরও আমার চোখ কান সবসময় খোলা আছে কাকা, চিন্তা করেন না। আচ্ছা বদর। জি কাকা। এই রিপন মিয়ার জ্ঞানের ক্লাসেরটা কি বন্ধ হয় না রে? কাকা আমি কিন্তু সব পোলা পান্ডে ওই টেকার লোভ দেখে কারখানার কামের মধ্যে কিন্তু আমি লাগাই দিছি, কিন্তু ওই জুলেখার টেটনা মেয়েটার জন্য বন্ধই করা যাইতেছে না। আমার সাথে টেটনামি? ওর বাপেও টেটনামি করছিল। সারা জীবনের জন্য ভেউ ভেউ করা বন্ধ করে দিছি। ওর বাপের হাতের টিপসইটা ঠিক মতো নিছিলি তো? কাকা কি কি কোন আপনি, টিপসই নিয়ার কাম কি আমি আমার ভুল হয় কোনো দিন? হ্যাঁ শোন, সময় মতো জমিটা দখল নিতে হইব। আর একটা কথা কই, ওই জুলেখা বিবির মেয়া ও যেন আর জ্ঞান নিতে না পারে, যত তাড়াতাড়ি হোক ওই জ্ঞান বন্ধ করতে হবে। কাকা আপনি আপনি এত চিন্তাই করেন না তো, ওই ব্যবস্থাও আমি করতাছি, ওই টেটনা মেয়ার এমন ব্যবস্থা আমি করুম ওইখানে সারা দিন তেও করবো। হ্যাঁ ওই ওই জ্ঞান নেওয়ার কিন্তু ব্যবহার করতে পারবো না। চল চলেন কাকা। বাতাস সারছে কিন্তু কাকা। চল তো একটু বাজারের দিকে যাই। চলে চলেন। আজকে যা যা পড়াইলাম বাসায় যাই কিন্তু সব আবার ভালো করে পড়তে হইব, তাহলে সব কিছু মনে থাকবে, কিচ্ছু ভুলবা না কি? ঠিক আছে? ঠিক আছে মামা। আজকের মতন তাইলে তোমার ছুটি, যাও সাবধানে। কি করো রিপন ভাই? দেখো না কি করি, জ্ঞানের কাজ তো মেলা করছো, এবার আমার একটা কাজ করে দাও। কাজ? আচ্ছা কি কাজ, ছটফট করে বলো শুনি। আমার একটা ফড়িং ধরে দিবা? ফড়িং? বাচ্চাদের মতন ফড়িং ধরে তুমি কি করবা? ফড়িং ধরে ওর কাছে উঠতে শিখবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে উড়বার শখ হয়েছে তোমার? কেন
হাঁটাহাঁটি করা এবং খেলাধুলা করা শরীরের জন্য কিন্তু খুব ভালো। তোমার কাছে কথা কইতে আসলে না, তুমি জ্ঞানের কথা কও, জ্ঞানের প্রচার করো, তুমি কারো মনের কথাই বুঝো না। মনের কথা বুঝে আমি কি করবো? আরে যে আসল কথা বলতে আসছিল সেটা বলে যাও। আমার দাদাও, তুমি টয়লেট থেকে আইছ না? তোমায় কতবার কইছি না টয়লেট থেকে আইলে হাত সাবান দিয়া ভালো মতো ধুইতে হইব। তেলে ধৌ নাই কেন? মনে থাকে না তো মা? মনে রাখতে হইব, সকাল দুপুর রাত খাওয়ার আগে আর টয়লেট থেকে আসার পরে হাত সাবান দিয়া ভালো মতো ধুইতে হইব। আর হাতে যখন ময়লা লাগবো তখনও ধুইতে হইব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হইব। জানি তো, তাতে রোগ বালাই কম হইব। তাও ভুল করো, তোমার জন্য যদি আমার অসুখ হয় তাইলে কে কষ্ট পাইব? আমার হইব, আমার সেবা কইরা নিজেও কষ্ট পাবা, আমারেও কষ্ট দিবা। না না, এটা হইব না। বুঝছি রিপন মা, আমার ক্লাসে তোমায় দিতেই হইব। আইসা, তোর রিপন মা আমার ক্লাসে কি কি শেখায় রে? অনেক কিছু শেখায়। আমরা যে কলের পানি খাই এই পানিতে নাকি আর্সেনিক নামক এক ধরনের বিষ পাওয়া গেছে। এই পানি খাইলে আমাদের শরীরে অনেক ক্ষতি হইব, এই পানি তো আর খাওয়ান যাইব না। কোসকি আমাগো কলে? আমাগো কল বলতে সাপ কল, বলছে লোকানায় আমাগো গ্রামের সব কল পরীক্ষা করা হইব। যে কলে আর্সেনিক পাওয়া যাইব ওই কল বন্ধ করা হইব। এখন যাও, যায় হাত ধৌ। আমি এখনই সাবান দিয়া ভালো মতো আবদে আসতেছি। তুমি এমন বাঘিনীর রূপ নিতেছ কি লিগা? মনে মনে আমি খুব বড় একটা অন্যায় করে ফেলেছি। 100 বার তুই অন্যায় করছস। তুই আমার অনুমতি ছাড়া আমার ছবি তুলছস, আবার জিজ্ঞেস যে তুই অন্যায় করছস নাকি? না কি কও তুমি, ছবি তুলতে কি আবার অনুমতি লাগেনি? হ্যাঁ লাগে, কারো অনুমতি ছাড়া কারোর সাথে কথা কওয়া যায় না, কারো জিনিস ধরা যায় না, আর তুই তো আমার ছবি তুলছস, এটা তো আরো বড় অন্যায়। ঠিক আছে, যদি যদি ওই অন্যায় করে থাকি তাহলে করছি, ছবি তুলে থাকলে তুলছি, যাও। তুই এখনই আমার ছবি ডিলিট কর। অসম্ভব, এরকম একটা সুন্দর ছবির মধ্যে আমি কোনোদিনই ঢিল মারবার পারব না। আরে তোর ঢিল মারতে বলি নাই, বলছি ডিলিট করতে, মানে মুছা ফেলবি। মুস, তোমার কি মাথা ঠিক আছে? আমি এই এই ছবি মুছা ফেলামু? মুছুম না আমি। মুছবি না? না, আমি মুছুম না। তুই কিন্তু আমার চিনস ভালো করে। আমি কইছি মুছুম না। না না না, আমি কত কষ্ট করে কুদ্দুসের সাথে করিম মিয়ার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিলাম,
যৌতুক পাওয়াই দিলাম, সে কুদ্দুসরে তুই কিল ঘুষি মেরে বিদায় করলি, আচ্ছা মারসোস মারসোস, শেষ কি লাগে তোরেও মারলো কাকা। ওই সিনেমার হিরো গো মতো আইছেন উইরা আমার ঠাস করে একটা ওই সময় করে একটা মারে মারে দিল। তুই আমার লোক জানার পরও মারছে? ওইটা তো যাই না, ও মারছে কি কই আপনার? আমি ওই ওই সি সি এই শুনছি তো আর ব্যাখ্যা করতে হবে না সিনেমার হিরোর মতো, যেভাবেই হোক ওরে থামান লাগবো। কাকা আমার 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 মনে মনে হয় কি তাতে তারে কোনোভাবেই থামান যাইবো না, তার শরীরে যেই যেই রকমের ব্যাটা মাইসের মতো শক্তি, আমার তো মনে হয় সে সে একটা বেটি মার্কা একটা ব্যাটা। তুই ব্যাটা না, ও কানের করে কইসা দুটো দিতে পারিস নাই? কানের নিচে তো কইসাই দিবার চাইছিলাম কাকা, কিন্তু ওই আসম কাইসা আমার একটা মারছে না, আমি তো খালি ওই তারাবাতি দেখতেছিলাম, যদি দৌড় না দিতাম কাকা তাহলে তো আমি আমি হনি শেষ। মুকুল মিয়াটা এত শক্তি পেল কেমনে, কারাত শেখে নাকি? ও কাকা আমারও তাই মনে হয়, মনে হয় কেরাত টেরাত শিখে যেইভাবে হাতের একটা গুণ ঘুরান্তি মাইরে আমার আমার দিয়েছে ঠাস করে, আমি কোনো টেরি পাই নাই, আপনারা যদি মারতো আপনিও কিন্তু টের। এই কমলা কমলা তাড়াতাড়ি বেটা, কারাত টেরাত শিখে থাকলে কিন্তু সহজে তারা কাবু করা যাবো না, অন্য ব্যাপারে কিন্তু তারা টাইট করতে হবে, যা তাড়াতাড়ি যা। ঠিক ঠিক আছে কাকা, আমি আমি খুব খোঁজ আমি নিতাছি কোন জায়গায় শিখে। কত বড় সাহস, আমার লোকের গায়েও হাত দেয় মুকুল। কিরে তুই এই জায়গায় বসে রছিস কেন? আমি তো তোরে যে বাড়িতে খুঁজতে এলাম পাইলাম না, এমনি বসে আছি কিছুই না। এমনি বসে আছি, রিপন ভাইয়ের বিরহে বৈরাগী হইছস। সে কি এমন হয়ে আইছে তার জন্য বৈরাগী হওয়া লাগবো আমার? তা কিছু না হলে এত ভাবতেছিস কেন? আরে ভাবতেছি না আমি, অন্য কথা ভাবতেছি। এত ভাবা ভাবি না কইরা সরাসরি বইলা দিলেই তো হয়, কারো মন বোঝার মতো মন তার নাই, শুধু শুধু বইলা লাগ। বাবা এত দূর বুঝতে গেছস, এটা বোঝা কোনো ব্যাপার না। তো এত ব্যাপার স্যাপার না করে সোজা সুজে যায় বইলা দে, তাহলে ক্ষতি কি শুনি? হ সে তো ছোট্ট খোকা কিছুই বোঝে না। আমি যে কেন তার সাথে ঘন ঘন দেখা করতে যাই, তারে দেখলে সুইটটা যায় কথা কইতে, সে কিছুই বোঝে না। বোঝে না সে বোঝে না, আমার ধারণা তার এটা চালাকি, সে আসলে সব কিছুই বোঝে কিন্তু না বোঝার ভান করে থাকে। এই তো তাহলে তো তুই সব বুঝাই গেছিস, তাহলে তুই কয়ে দে না। আমি কমু কেন, কইতে হইলে তারই কইতে হইব। তুইও যেমন হেও এমন মিলছে একদম। আসো ভাই আসো। কি ব্যাপার বাবি, হঠাৎ করে জরুরি খবর পাঠাইলা যে? ভাই সর্বনাশ হয়ে গেছে, জরুরে তো মনে হয় ভূতে ধরছে। জরুরে ভূতে ধরছে? আরে ভূত করতে গাইবো ভাবি? আরে ও তো কইলো জোরে জোরে গাছ নড়ছে, হি হি করে শব্দ করে উঠছে। ও ভূত না, অসুবিধা নাই, আমি যখন চলে আসছি আর কোনো চিন্তা নাই। আমার মনে হয় কি জানো ভাবি, ওরে নিশ্চয়ই কেউ ভূতের ভয় দেখাইছে। কি কও? হ যেই ভয় দেখাক তার আমি ঠিকই খুঁজে বের করবো, কিন্তু ভাবি বাচ্চা যেহেতু ভয় পাইছে ভূতের ভয়, তার কিন্তু জ্বর আসতে পারে। না না চিন্তা নাই, আমি এক্ষুনি ডাক্তারের খবর দিতেছি। আরে রাতের বেলা তুমি ডাক্তার পাইবা কই? ভাবি তুমি মনে ভুলে গেছো, এইটা এখন আর আগের বাংলাদেশ নাই, এইটা এখন ডিজিটাল বাংলাদেশ। এখন ডাক্তারের খবর দেওয়ার জন্য ডাক্তারের কাছে সুইটা যাওয়ানো দরকার নাই, ডাক্তারের ত্রিপুল নাইলে ফোন দিলেই ডাক্তার পাওয়া যাবে। হ্যাঁ দাঁড়ো আমি ফোন দিতেছি। কাকা হ্যাঁ, এমন ভয় দেখাইছি না,
স্কুলে যাওয়ার পথ সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। শোন, তোর মতো কাঁচা বুদ্ধি নিয়ে আমি চলি না। দেখলি তো কেমনে কামটা হয়ে গেল, কেউ টেরও পাইল না। শোন, এখন একটা জরুরি কাম করতে হইব তোর। জরুরি কোন খালি কয়ে ফেলান? রিপন রে ভালো করে একটা টাইট দিতে হবে। কাকা, রিপন রে টাইট দেওয়ার রাস্তা তো একটাই, ওই যে জরির বাপের লগে যা যা করছেন সেটা সম্ভব না। মানুষের সন্দেহ বেশি হয়ে যাইতেছে। জরির বাপের ঘটনায় গ্রামের মানুষ এমনিতেই আমারে বেশি সন্দেহ করতেছে। এটা বারান যাইব না। তাহলে কি করবেন? গাদা, যেভাবে স্কুলে যাওয়া পোলাবঙ্গ বন্ধ করে দিছ, সাথে খালি একটা বদনাম রটায় দিবা, তাতেই রিপন একেবারে টাইট হয়ে যাবে। কাকা, বদনাম রটানোটা খুঁজে বাইর করতেছি আমি। হ্যাঁ, কিন্তু ওই যে ওই বই ধ্যানের কামটা কি চালাই যাবো? গাদা কয় কি আবার দিঘায় চালাবো না। ঠিক আছে, আপনি যা কোন সুখের দিন সামনে আসছে। ও ভাবি আইতাছি। আরে মুকুল, ভাবি রিপন ভাই জরির লাগা খাবার কি যেন খাওয়ান করলো। ও পুষ্টিকর খাবার, এই যে নাও, এটি পাঠাইছে, আর এই যে নাও ঔষধ। কখন কোনটা খাওয়াইতে হইব সব ওষুধে গায়ে লেখা আছে। রিপন ভাই জরুরি একটা কাম পড়ছে, এই লাগে আমাদের দিয়ে পাঠাইলো। তুমি বসো বোন, তোমার একটু শরবত বানায় খাওয়াই। কোনো দরকার নেই, তোমার এখন একটাই কাম, সেটা হচ্ছে জরিরে ঠিক মতো সেবা যত্ন করে সুস্থ করে তোলা। আর তুমি জরিরে অবশ্যই কবা, জরিরে যেই ভূতে ভয় দেখাইছে আমি কিন্তু সেই ভূতে খুঁজতেছি, পাইলে এমন চেষ্টা দিমু ভূত নিজেই নিজের নাম ভুলে যাইব। আচ্ছা মনে আসি তাইলে। আমি তুমি এত কষ্ট করে আসছো, কিছু খেয়ে গেলে ভালো হইত। আরেকদিন এসে খামো। হ্যাঁ, জরি সুস্থ হোক, পরে আমরা সবাই মিললে খামো। আচ্ছা ঠিক আছে। বিউটি, না ভাবি,
আমি জরির পাহারাদার, দেখি ওরে কোন ভূতে ধরে। খালা, তুমি ভূত রে কেমনে ধরবা? ভূত কি দেখা যায়? তোরে যে ভূত ভয় দেখাইছে সে তো ছায়া ভূত না, আমি তারে অবশ্যই ধরব। শোন, তুই কি করবি বলো। আরে না, জোরে কোন যাব না, ভূতে আবার শূন্য ফেলতে পারে। তোরে আমি ইশারায় কমু, তুইও আমার ইশারায় কমবি। তা আমিও কি শুনতে পারবো না? না ভাবি, ভূত ধরার আগ পর্যন্ত কেউ কিছু শুনতে পারবো না। চল জোরে। চলো। কি সমস্ত অপরাধীর বিচার করার দায়িত্ব কি তোরে দেওয়া হয়েছে? দে না কাকা। তাহলে তুই বদর রে বান্ধে রাখছিস কিসের জন্য? বদর রে থাম। বদর রে বান্ধি কি কোন কাকা? আমি তো বদর রে বান্ধি নাই, আমি তো ভূত রে বাইন্দা রাখছি। ও হইছে ভূত। এ মুকুল, মানুষ কখনো ভূত হয়? আমিও তো হেডাই কই কাকা, মানুষ কি ভূত হইতে পারে কোন? কিন্তু কাকা, ও যদি ভূত না হয় আমি কেমনে ওরে জোপের ভেতর থেকে বাইর করে আনছি? আচ্ছা ঠিক আছে, আনছো আনছো, অন ছাড়ে দে বদর রে, আমি নিয়ে যাবো। ওরে ছাড়ন যাবো না, ও মানুষ হইয়া ভূত সাইজা আমগো জোরিরে ভয় দেখাইছে, ওর এখন কঠিন বিচার হইব। ওর বিচার করব কেডা? রিপন ভাই আসতেছে, রিপন ভাই আসলে ওর লই আমরা চেয়ারম্যানের কাছে যামু, পরে চেয়ারম্যানই ওর বিচার করব। খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু মুকুল। আয় হায় কাকা, আপনি এত ভয় পাইতেছেন কেন? আপনি কি ভূতের ওস্তাদ? তুমি আছো না, তুমি এবারে আমার বাঁচাও। রিপন ভাই আসতেছে না, হে আইলে হে তোরে বাঁচাইব, আমি তো তোরা বাইন্দা রাখছি। গাঙের পানি ছল ছলায়, খোকন সোনা কল কল। আম্মা, তুমি দুধ কই পাইলা? কই আর, তোমার ওস্তাদে পাঠাইছে। রিপন মামা পাঠাইছে? হ। আচ্ছা আম্মা, রিপন মামা আমার এত কেন ভালোবাসে? কারণ তুমি একটা ভালো মাইয়া। আচ্ছা, আমার গ্রামে কি আর কোনো ভালো মাইয়া নাই? আছে, তাই তুমি একটু বেশি ভালো। আম্মা, তুমি রিপন মামারে কইবা আবার ফিরায় আনতে, আমার ফড়িনের দরকার নাই। আমি রিপন মামারে কইছি যে আমার ফড়িন ধইয়া দিতে, আর রিপন মামা কইছে হ। আচ্ছা মা, আমি রিপন মামারে কমু তোমার আব্বারে ফিরায় আনতে। সত্যি? না মুকুল, ব্যাপারটা আমার মাথায় কোনোভাবেই আসতেছে না। গ্রামের সমস্ত পোলাপান এই লেখাপড়া বাদ দিয়ে কিসের কাজ করতেছে? কে তাদেরকে সমস্ত কাজ বাজ দিছে? না না, শিশুশ্রম তো আইনত দণ্ডনীয় অপরাধ, শিশুশ্রম করা যাবে না।
শিশুশ্রম হলো গিয়া যে কোনোভাবে শিশুদেরকে শোষণ করা, যা তাদের স্কুলে নিয়মিত যাতায়াতের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে, তাদেরকে সামাজিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, নৈতিকভাবে ক্ষতি করে। কেডার করব, আমার তো মনে হইতেছে যে আব্বাস মিয়া সেই টাকার লোভ দেখায় পোলাপাইন দিয়ে এই কাম করাইতেছে। কারণ পোলাপাইন যদি শিক্ষিত না হয় তাহলে তো তারই লাভ, সে কাম করাইতে পারবো। মুকুল, ভালো করে একটু খোঁজ লাগাও তো। আব্বাস মিয়া যদি এই কাজ করে থাকে তাহলে তার খবর আছে। তোমরা সবাই আমার জন্য যা করো, রিপন আমার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করে, মুকুল জরুরি স্কুলে আনা নেওয়ার দায়িত্ব নিচ্ছে, আর তুমি রান্না করে নিয়ে আসছো, তোমাকে ওই ঋণ আমি কেমনে শোধ করো? আচ্ছা ভাবি, আমি একটা জিনিস বুঝি না, তুমি কেন বেকার বসে আছো? এখনকার যুগের মেয়েরা কত স্বাবলম্বী, নিজেই নিজের পায়ে দাঁড়ায়। তুমি চেষ্টা করলে নিজের ভাগ্য নিজেই বদলাইতে পারবা। কি কও, কেমনে? আরে এই যে তোমার বাড়ির সামনে কতখানি খালি জায়গা, এই জায়গায় তুমি হাঁস মুরগি খামার দিতে পারো, অথবা তুমি শাকসবজি চাষ করতে পারো, নিজের জন্য যা দরকার তা রাইখা, বাকিটা তুমি বিক্রি করে দিলা, বাস। আরে তুমি তো বালা বুদ্ধি দিছো, চলো এই উপলক্ষে তোমারে কিছু খাওয়াই। আমি রুটি বানাই, তারপর সেই রুটি দিয়া তোমার রান্না করা মাংস দিয়া খাই, চলো। খুব মজা হইব, চলো 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 চলো। বিউটি, বিউটি, এই বিউটি দাঁড়ো। ওরে বাবা, আজকে সূর্য কোন দিকে উঠলো? কেন, প্রতিদিন যেদিক থেকে উঠে সেদিক থেকে উঠছে? আমার তো সন্দেহ লাগতেছে। কেন? না, তুমি আমারে ডাকতেছিলা তো, তাই কইলাম আর কি। তো কি বলবা বলো? তুমি না একদিন আমারে বলছিলা তোমার একটা ফরিং ধরে দিতে। হুম, কইছিলাম তো, তুমি আমারে দাও নাই। হুম, তুমি তো এটাও বলছিলা কি কইরা উঠতে হয় সেটা তুমি ফরিং এর কাছ থেকে শিখবা। এখন বলো, তুমি ফলিং এর মতন উইরা কার কাছে যেতে চাইছিলা? আমি নিজে উইরা গিয়া তারে ধরে তোমার কাছে নিয়ে আসবো। ওরে বাবা, হঠাৎ আমার প্রতি এত দরদ, ঘটনাটা কি? না না, ঘটনা কিছু না, তুমি বলো। না না না, ঘটনা তো একটা আছে। আর না, তুমি একটা কাজ করতে পারো, তুমি তারে উইরা গিয়া কি বলতে চাও আমারে বলো, আমি নিজে উইরা গিয়া তারে সবকিছু বলে আসবো। ঠিকঠাক বলবা তো? হুম, বলে আসবো, একদম চিন্তা করবা না, তুমি যা বলবা হুবহু তার কাছে বলে আসবো। যদি উল্টা পাল্টা কইছো তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি জানি তো, এখন বলো তুমি কি বলবা। আচ্ছা, তুমি যেটা করবা, তার বাড়িতে যাইয়া তার মামার কাছে বলবা যে আমার আব্বা আম্মার কাছে যেন উইরা উইরা বিয়ার প্রস্তাব দেয়। আচ্ছা ঠিক আছে, আমার মামা যাবে তোমার বাবা মার কাছে, যাইয়া উইরা উইরা গিয়া বিয়ার প্রস্তাব দিবে। তাহলে ঘটনা এটাই। হ, ভিতরে আমি কলকাবজার শব্দ পাইছি, মনে হলো কোনো কারখানা। কি ঘটনা রে? তোর শুনে লাভ নাই। ও, সকল কাজের দায়িত্ব বুঝি তোমাদের, আর আমার কিছু নাই, আমার কোনো দায়িত্ব নাই, আমি বুঝি এই গ্রামের না। বিউটি, তুমি কি সত্যি আমাদের সঙ্গে কাজ করতে চাও? আর সেই কথার কইতে, হইছে হইছে হইছে, আমার আর ওকালতি করতে হইব না, এখন ঠিক করছি, নিজের কাম নিজে করি। এই তো গুড গার্ল। এখন ঘটনাটা কি করছো? আরে ঘটনা তো মারাত্মক, এই যে মনে করো আমাকে গ্রামের পোলাপাইন গো দেখা যাইতেছে না, তারা স্কুলে যায় না, তারা মাঠে খেলাধুলা করে না,
তারা পুকুরে সাঁতার কাটে না, গেল কই? গেল কই ওরা? আব্বাস মিয়া পোলা পাইনগো নিয়া তার কারখানায় কামে লাগাইছে। এটা তো অনেক বড় অপরাধ। হাই হাই, কি কস তুই? কি ব্যাপার রিপন ভাই, তুমি চুপ করে বসে আছো যে? না না, চুপ করে বসে নাই আমি। হুট করে তো তাদেরকে ধরা যাবে না, তাদেরকে ধরতে হইলে একটা উপযুক্ত প্রমাণ লাগবে। ও, এটা তো ঠিক কথা কইছো, প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া তো আমরা ফাইসে যাব। আমাদের হাতে তো প্রমাণ আছে। প্রমাণ? কি প্রমাণ? আরে জোরি জোরি আমাদের প্রমাণ। জোরি? হ, ও অনেক বুদ্ধিমতী, ওরে দিয়ে প্রমাণ উদ্ধার করা যাইব। কিন্তু কেমনে? তাহলে শোন, বাহ, দারুণ বুদ্ধি। ভাবি আইতাছি। ভাবি এখন কারা আসছে? আরে কি সৌভাগ্য আমার, তোমরা সময় দেখে আমাকে বাড়িতে দেখো। দেখি কারবার, আমি এখন তোমার ঘরে কি খাইতে দেবো? ওরে ভাবি, আমরা খাইতে আসি নাই, একটা জরুরি কাজে আসছি। জরি কই? জরি রে, ডাকো তাড়াতাড়ি। জরি জরি, মাদের কাছে কারা আসছে? জরি, মামা তাদেরই আয়। তোমরা সবাই আমগো বাড়িতে? মামা, আমগো বাড়িতে কি কোনো উৎসব হইব? হ, উৎসব তো অবশ্যই হইব, কিন্তু তার আগে তো তোর একটা খুব জরুরি কাজ করতে হইব। কি কাজ? এবার কিন্তু তোর একটা আশ্চর্য পরীক্ষা দিতে হইব। পরীক্ষা দিতে হইব? তোমার পরীক্ষাতে আমি 100-তে 100 নাম্বার পাইয়া পাশ হমু। শাবাশ। ভাবি, আমাগো এই কাজে কিন্তু তোমারও লাগবো। কও না, কি করা লাগবো? আমি তোমার সবকিছু বুঝাই কইতাছি, তুমি তো জানো না। কিরে বদর কাকা, রিপনের জ্ঞানদান কেমন চলতেছে রে? কাকা টন, আমি তো চিন্তা করতেছি ওর ওই জ্ঞানের মধ্যে আমি আমি ভর্তি হয়ে যাব। আসসালামু আলাইকুম মিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। খুবই আশ্চর্যজনক ব্যাপার, তুমি আমার বাড়িতে? জি মিয়া সাহেব, আমি আপনার কাছে একটা জরুরি কাজে আসছি। বোঝেনি তো, অসহায় মানুষ, আজ কতদিন যাবত স্বামী নিরুদ্দেশ, মায়ারা বড় হইতাছে, ওরে ঠিক মতো খাওন দিতে পারি না। আরে এত চিন্তা করতেছো কিসের জন্য? তাহলে আমি আছি কিসের জন্য? হ্যাঁ, তোমার মায়ারে পাঠাই দিও, আমি কাম দিয়ে দিব। এই বদর। জি কাকা, ওই আওনার সাথে সাথে কামে লাগাই দিস। কাকা আপনি কোনো চিন্তাই করেন করেন না। এই যে শুনেন, কাকার কামের সিস্টেম কিন্তু খুবই চমৎকার। কাম শেষ, টাকা নগদ। কথাটা শুনে খুব খুশি হলাম মিয়া সাহেব, আমি আইজ জরুরি পাঠাই দেবো। আসসালামু আলাইকুম। যাও যাও যাও। ওয়ালাইকুম আসসালাম। বদর কাকা, কেমন লাগতেছে রে? আমি আমি তো নিজেই বুঝতেছি না, আপনি আপনি বুঝছেন তো? ভালো ভালো, খুব ভালো। দেখছিস, দেখো ভালো করে দেখো। বাহ, ভেরি গুড জরি, ভেরি গুড, খুব ভালো ছবি তুলছিস। যা, এখন তুই বাড়ি যা। সাবধানে যাস। হ্যাঁ, এইবার আব্বাস মিয়ার খেলা শেষ। আরে আর অপেক্ষা করতেছো কেন? চলো তাড়াতাড়ি যা ধরি। বেটু শোনো, তুমি এক্ষুনি যাবা, যাই পুলিশ ডাক দিয়ে নিয়ে আসবা, ঠিক আছে? আমি আর মুকুল যাইতেছি, যাই ওরে আটকাবো, ঠিক আছে? চলো দুইজন দুই পথে। আচ্ছা, আমি কিন্তু গেলাম। চলো চলো চলো, দেরি করা যাবে না। বদর। জি কাকা। আয় উন্নতি মানে রোজগার এত কম হইতেছে কি জন্য? পোলাপান কি কাজ কাম ঠিক মতো করে না রে? কাকা, পোলাপান নিয়ে আমি যে এই পরিমাণ যন্ত্রণার মধ্যে আছি, এই একটু কাম করবে গেলে যে সব জায়গা হাঁপাইয়ে, পুষ্টির বালাই তো নাই শরীরের মধ্যে, আর থাকবো কেমনে? এক বেলা খায় তো তিন বেলা থাকে হা 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 করে। বাস রে বাস, তুই দেখি মহা পুষ্টিবিদ হয়ে গেছিস। এই শয়তান গুনহান, তুইও কি ওদের সাথে হাঁপাস?
আমি কাকা কাকা ওই আহি হা আপা আপের মধ্যে আমি নাই, আমি তো পুষ্টিকর খাদ্য খাইতে তিন বেলা আপা আপনার দায়িত্ব খাই। তাহলে তোমার হাতে কি শক্তি নাই, জোর নাই, হাঁটাশাটি করতে পারো না, মানে পিটাইতে পারো না, তাহলে দেখবে যে পোলা বানের কাজের স্পিডটা কত বেড়ে যায়। এটা হচ্ছে কর্ম টেকনিক, বুঝছিস? শেষ আমার বুঝা। জি গেটে মনে হয় কেউ আছে, দেখতো দেখতেছি আমি। এই কেডা আমরা তো চলে যাওয়ার জন্য আসি নাই, আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছি। আমি তোমার সাথে গেলে তো তুমি আমার নিয়ে যাবা, আমি তো তোমার সাথে যাব না। যাও ভাগো, আর যদি না ভাগো মার সে নো মার মায়ের খাবা। সিসি কি বলেন কাকা, আমরা কেন মায়ের খাবো? আমরা বরং আপনারা মায়ের খাওয়ানোর ব্যবস্থা করে আসছি। আর যারা মারবে তারা কিন্তু আসতেছে, আসতেছে না? আমি আব্বাস তরফদার, তুমি আমার চিনতে ভুল করছো। কি ঠিক কইছি না? ঠিক ভুল না, না আমি আপনারা চিনতে ভুল করি নাই, ভুল তো আপনি করছেন কাকা। অবশ্য সব চালাক মানুষেরাই কোনো না কোনো সময় ধরা খায়। এই যে বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে আপনি কি কাজ করান, আপনার ফ্যাক্টরিতে কি কাজ হয়, এই সব কিছু কিন্তু আমি ধরে ফেলেছি কাকা। আর আপনার চালাকি ধরার জন্য আমি কিন্তু ওই জুলেখা ভাবির মেয়েরে আপনার কাছে পাঠাইছিলাম কাজ করার জন্য। জুলেখা আমার সাথে ঝামেলা করল? না না কাকা, জুলেখা ভাবে একা করে নাই তো, হ্যাঁ আমরা সবাই তার সাথে ছিলাম, আমরা সবাই মিলাই করছি। আপনি যে গ্রামের লোকজনরে যে বুদ্ধি দেন, ছেলে মেয়েরে যেন লেখাপড়া না করায়, কাজ কর্মে লাগায়, এটা কি আপনি ঠিক করেন? কেন করেন কাকা, কেন? আপনার এই লোহার ফ্যাক্টরিতে কাজ করানোর জন্য আপনি জানেন এই কাজটাতে ছেলেপেলেদের কি পরিমাণ ক্ষতি হয়, এই সমস্ত ভয়ঙ্কর কাজে আপনি জানবেন কেমনে? জানা তো কোনোদিন চেষ্টাও করেন নাই। অসুবিধা নেই কাকা, আপনারা জানানোর জন্য পুলিশ কিন্তু আসতেছে। পুলিশ আসতেছে মানে? আপনারা দইটা নিতে, তারপরে কি করবো না করবো এটা হেরাই জানে, পুলিশই জানে। আসুক, পুলিশ আসুক। লোহার কারখানা সেটা আবার কোথায়? এটা যে ঘর সেটা মনে হয় তুমি চোখে দেখতেছো না? হ্যাঁ আপনার এই যে ঘর এটা তো আমি বুঝতেই পারতেছি, কিন্তু এই ঘরের পেছনে যে আপনার আরেকটা ঘর আছে সেই ঘরও কিন্তু আমি চিনি। আপনি এখন না চিনার ভান করলেও আমরা কিন্তু ঠিকই জানি। পাগল ওই ঘরটা যে আমার সেটা কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ থাকলে দেখাও। আছে তো প্রমাণ, আছে। আর কি প্রমাণ আছে দেখাও তুমি। দেখান প্রমাণ, দেখান। হ্যাঁ প্রমাণটা কি জানেন? প্রমাণটা হলো গিয়া জুলেখা ভাবির মেয়ে জোরি, ওরে যে আপনার কাছে আমি কাজ করাইতে পাঠাইছিলাম আপনি জানেন, তার কাছে আমি একটা মোবাইল দিয়ে পাঠাইছিলাম, সে কি খালি আপনাদের এখানে কাজ করছে, আপনাদের সমস্ত কুকর্মের ছবি ও রেকর্ড করে রাখছে, আর তারই একটা কপি আমরা পুলিশের কাছে অলরেডি পাঠিয়ে দিছি। আসতেছে পুলিশ, আসতেছে না? এই কামটা কিন্তু আপনি খুবই ভালো করছেন, এটা ভালো করছেন কাকা। আমি আমি তাহলে চলছি। তুমি কই যাও, তোমার নাম তো পুলিশের কাছে দেওয়া আছে কুকর্মের দোকানদার হিসেবে। আমার নাম কি কেডা দিছে তুমি পুলিশের কাছে? আমার মামা তোমার মামা মার খাই তো আমি আমি ওই ওই দিনই ভালো ভালো হয়ে গেছে। আমি আমি তো সব অকাম তো কাকাই করছে, কাকাই করছে কাকা। অপেক্ষা করে আসতেছি।
খবর আনতে এত দেরি হলো কেন? আমি তো টাইম মতোই খবর দিছি, কিন্তু সে দেরি করলে আমি কি করব? খবর দিছে? হব দিছে। কি বলছে? বলছে সে দুই একদিনের মধ্যেই তার মামারে তোমাদের বাড়িতে পাঠাবে। কি করতে? তোমার মা বাবার সঙ্গে কথা বলতে। তুমি আবার যাও, যা তারে বলো আমার আব্বাও তার মামার সাথে দেখা করবে। কি করতে? খালি প্রশ্ন করো কেন, কি করতে সেটা সে বুঝা নিবে। খালি প্রশ্ন আর প্রশ্ন। আচ্ছা বাবা, ঠিক আছে। ও ভালো কথা, সে কিন্তু তোমার জন্য একখান উপহারও পাঠাইছে। কি? দাঁড়া বলতেছি, চোখ বন্ধ। চোখ খোলো। আমি উড়াল শিখা কোথাও যাব না, সে যদি চায় সারা জীবন তার কাছে থাকবো। দাঁড়াইছো কেন? যাও বইলে আসো তারে। Ha 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 ha!